সুপ্রিয় দর্শক, স্বাধীন ওয়াইফাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমরা আসছি বাংলাদেশের দ্বীপ নামে খ্যাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুঞ্জেরহাট ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারে আমাদের একটি সাপোর্ট সেন্টার নিয়ে কাজ করছেন আমাদের ওই ভাইয়ের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। ওনার নাম হচ্ছে শরীফ আহমেদ। শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অনেক ভালো আছি। শরীফ ভাই, আপনি এখানে স্বাধীন ওয়াইফাই নিয়ে আসছেন কেন? আমি এখানে স্বাধীন ওয়াইফাই নিয়ে আসছি, আমাদের গ্রাম অঞ্চলে আমি নেট অনেক প্রবলেমের কারণে আমাদের স্বাধীন ওয়াইফাই নিয়ে আসা। এখন মানুষের যেন একাই দিয়া সতর্কানায় দিতে পারে, চালাইতে পারে, ওই জন্য স্বাধীন ওয়াইফাই নেওয়া। আপনি এখন যে নেটওয়ার্ক সেট আপ করছেন, এখন কি মানুষ একআইডি সব জায়গায় ব্যবহার করতে পারছে? একআইডি সব জায়গায় ব্যবহার করতে পারতেছে। আপনি কতটুকু এলাকা নিয়ে কাজ করতেছেন এখন? আমি আমাদের কুঞ্জেরহাট এলাকা, ফকিরহাট এলাকা, বৈদ্যেরফল এলাকা আর হলো মিজি বাজার। এই কয়টা গ্রাম এখানে? পাঁচটা। এই পাঁচটা গ্রামে আপনার নেটওয়ার্ক কভারেজ করা হয়েছে? পাঁচটা গ্রামে নেটওয়ার্ক কভারেজ করা হয়েছে। তো এই স্বাধীন ওয়াইফাই আসাতে আপনার গ্রামের লোকজন কি সুবিধা পাচ্ছে? গ্রামের লোকজন সুবিধা পাচ্ছে, একআইডি দিয়ে এক জায়গায় দেখতে পারে, চাইতে পারে, এক আইডি দিয়ে আপনার সবখানে নেটওয়ার্ক পাইতেছে, সুবিধা এই পর্যন্ত। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের এই কুঞ্জেরহাট সাপোর্ট সেন্টারের পরিচালক আমাদের শরীফ আহমেদ ভাইয়ের সাথে। তো তার সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে এক আইডি সব জায়গায় ব্যবহার করা যাচ্ছে, এটাই স্বাধীন ওয়াইফাইয়ের মূল স্লোগান, কম দামে বেশি গতির ইন্টারনেট। তো শরীফ ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।